ছাত্ররা আশা করি সবাই ভালোই আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি চ্যানেলটার নাম নিশ্চয়ই মনে আছে তোমাদের অল ইউনিট দেখো বাড়িতে একটা সমস্যা থাকার জন্য প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন কিন্তু কোনো ভিডিও করিনি আজ প্রায় ধরো পঁচিশ দিন পরে আবার ভিডিও করছি আর উপরে যে ভিডিও যে টাইটেলটা দেওয়া আছে ওটা দেখে আসতে আশা করি বুঝতে পেরেছো যে আজকের ভিডিওর বিষয়টা কী আজ কিন্তু আমরা আলোচনা করব মাধ্যমিকের রেজাল্ট কত তারিখে দেওয়া হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কত তারিখে দেওয়া হবে এটা তো অলরেডি তোমরা জেনেই গেছো নিউজ চ্যানেল থেকে তো প্রধান আলোচনা বিষয় কি যে কোনখান থেকে মানে কোন ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারবে কখন দেখতে পারবে কখন প্রকাশিত হবে তো সেগুলো তোমাদের সামনে ডিটেলস আলোচনা করছি আচ্ছা তার আগে তোমরা জেনে নাও দেখো তোমরা কিছুদিন আগে পরীক্ষা দিলে দেখতে দেখতে দু আড়াই মাস কিন্তু কেটে গেল আর মাধ্যমিক কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এটা তোমরা জানো আর তার থেকেও আর একটা বড় ব্যাপার কি এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিলে তারা এই বছর যে ইলেভেনে উঠবে তোমাদের কিন্তু একটা নতুন সিলেবাসে নতুনভাবে পরীক্ষা হবে তো কীভাবে পরীক্ষা হবে সিলেবাস কি থাকবে তো সেগুলো দেখবে আমার পুরনো কিছু ভিডিওতে সেগুলো কিন্তু দেওয়া আছে তো আজকে চলো আজকের প্রধান যে টপিক সেটা আলোচনা করছি যারা মাধ্যমিক দিলে তারা দেখো মাধ্যমিক দুই তারিখ অর্থাৎ মে মাসের দু তারিখে কিন্তু সকাল নটার সময় তোমরা দেখবে নিউজ যে চ্যানেলগুলো আছে সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে আনুষ্ঠানিকভাবে নটা পঁয়তাল্লিশ মিনিটে দেখবে ঘোষণা করবে মানে প্রথম দশে কে আছে বা প্রথম পঞ্চাশে কে আছে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হলো কত নম্বর উঠলো পাশের হার কত ফেলের হার কত সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এই নটার পরপরই কিন্তু তোমরা দেখতে পারবে আর মধ্য শিক্ষা পর্ষদ থেকে কিন্তু দশটার সময় রেজাল্ট দিয়ে দেবে অর্থাৎ তুমি যে স্কুলে পড়ো সেই স্কুল থেকে দেখবে মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে রেজাল্ট সার্টিফিকেট গুলো নিয়ে আসবে সেগুলো কিন্তু তারা সকাল দশটার সময় কিন্তু ওখান থেকে পেয়ে যাবে তারপর কারো স্কুল হয়তো সেদিনও দিতে পারে কারো স্কুল পরের দিনও দিতে পারে সেটা তার নিজের নিজের স্কুলের ব্যক্তিগত ব্যাপার আচ্ছা এইবার তোমরা বাড়িতে যারা ফোনের সাহায্যে রেজাল্টগুলো দেখবে তারা কোন কোন ওয়েবসাইটে দেখবে দেখো ডাব্লু 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 ডট ডাব্লু ডট জিও ভি ডে তোমরা দেখতে পারো রেজাল্ট চেক করে দেখতে পারো আর একটা ওয়েবসাইট দেখো বি রেজাল্টস ডট এনআইসি ডট ইন এটাতেও তোমরা রেজাল্ট দেখতে পারো আর একটা ওয়েবসাইট দিয়েছি দেখো ডাব্লু 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 ডট রেজাল্টস শিক্ষা এটাতেও কিন্তু তোমরা দেখতে পারো আর যারা প্লে স্টোর থেকে আলাদা করে সফটওয়্যার ডাউনলোড করতে যাও তোমরা প্লে স্টোরে যাবে সেখানে দেখতে পাবে যে মাধ্যমিক রেজাল্ট একটা একটা আলাদা করে কিন্তু কিন্তু অ্যাপস আছে তাহলে সেটাও তোমরা দু ডাউনলোড করে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট তোমরা দেখতে পারবে বোঝা গেল তাহলে এই তিনটে যে আমি লিখলাম এছাড়াও আরো কয়েকটা ওয়েবসাইট আছে যেগুলো আমি কমেন্টের প্রথমে দিয়ে দেবো তোমরা যেগুলো ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কিন্তু পেয়ে যাবে তাহলে তোমাদের এখন সবাই প্রধান যে বিষয় সেটা হচ্ছে যে আমরা কোন ওয়েবসাইটে দেখবো কখন দেখবো তাই রেজাল্টগুলো দেখো এবং এই রেজাল্ট দেখার পরে তোমরা কে কি সাবজেক্ট নেবে কোন সাবজেক্ট নিলে ভালো হবে কোন সাবজেক্ট ভালো বা এই বছর যে যে নতুন নতুন সিস্টেম আসছে কোন সাবজেক্টগুলো ভালো নম্বর আসবে তো সেইগুলো নিয়ে ডিটেলস কিছুদিন পরে একটা ভিডিও বানাবো তো এইবার আমরা আলোচনা করব। যারা উচ্চ মাধ্যমিক দিলে তাদের রেজাল্টের কি অবস্থা চলো এইবার তাহলে আসি আমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ব্যাপারে মাধ্যমিকেরটা আমি প্রথমে যেহেতু ডিসকাস করে দিলাম দেখো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই বছর দিলে তাদেরও প্রায় আড়াই মাস হয়ে গেল তো তারা কবে কবে রেজাল্টটা পাবে দেখো আটই মে তোমরা দুপুর একটার সময় যে নিউজ চ্যানেলগুলো আছে নিউজ চ্যানেলে তোমরা দেখতে পারবে যে সেখানে আনুষ্ঠানিকভাবে মধ্য শিক্ষা পর্ষদ বা হায়ার সেকেন্ডারি বোর্ডে যারা আছে তারা দেখবে থাকবে আনুষ্ঠানিকভাবে সেখানে কিন্তু ফল প্রকাশিত হবে সেটা কবে হবে আটই মে দুপুর একটার সময় তখন কিন্তু তোমরা ওয়েবসাইটে কিন্তু একটার সময় কিন্তু রেজাল্ট কিন্তু জানতে পারবে না তোমরা রেজাল্ট জানতে পারবে ঠিক বিকেল তিনটের সময় তিনটের সময় তোমরা ওয়েবসাইটে সার্চ করবে সেখানে তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে আমি ভিডিওর প্রথম দিকে দেখো তিনটে ওয়েবসাইট নাম দিয়ে দিয়েছি মানে ওয়েবসাইট দিয়ে দিয়েছি যেখান থেকে তোমরা এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টগুলো জানতে পারবে বা কমেন্ট সেকশন বা লিঙ্কের প্রথমে যে ভাগটা আছে ওখানেও কিন্তু তোমরা এই লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে ওই লিঙ্কগুলো থেকে কিন্তু তোমরা এই বিকেল তিনটের সময় অর্থাৎ আট তারিখে মে মাসে বিকেল তিনটের সময় কিন্তু তোমরা এই রেজাল্টগুলো দেখতে পারবে আর তোমাদের স্কুলের হাতে রেজাল্ট গুলো দেওয়া হবে দশই মে দশই মে তোমাদের নিজের নিজের স্কুল তারা রেজাল্ট মধ্য শিক্ষা পর্ষদের কাছ থেকে পেয়ে যাবে তারপর তোমাদের 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 স্কুল সময় মতো রেজাল্ট হাতে দিয়ে দেবে এবার দেখো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি যারা মনে করলে যে পরীক্ষা যেভাবে দিয়েছিলে সেইভাবে তোমাদের নম্বরটা আসেনি নম্বরটা হয়তো বাড়তে পারে তাহলে তোমার যদি এইরকম সন্দেহ থাকে বা ডাউট থাকে তাহলে তুমি একটা কাজ করতে পারো তোমাদের জন্য দুটো ব্যাপার আছে একটা হচ্ছে পিপিএস একটা হচ্ছে পিপিআর পিপিএস পিপিআর কি এটা আর একটা নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যদি তোমাদের এই সব বিষয় যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে কারণ অনেকেরই কিন্তু রেজাল্ট কিন্তু আসানরূপ নাও হতে পারে আমরা চাচ্ছি না কিন্তু অনেকের ক্ষেত্রে এমনটা হয় যে আমি পরীক্ষা দিলাম একটা আশি নব্বই বা আশি বা নব্বই পাওয়ার জন্য সেখানে আমার হয়তো চলে এলো পঞ্চাশ তাহলে আমি তখন কি করব নিশ্চয়ই আমি সন্তুষ্ট থাকবো না তখন কিন্তু আমি এই পিপিএস বা পিপিআর কিন্তু সাহায্য নিতে পারি তাহলে পিপিএস আর পিপিআর জিনিসটা কি এটা যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে এবার আরেকটা ভালো কথা বলি সেটা হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার তো রেজাল্ট তো বেরিয়ে গেল তো দেখো এইবারই কিন্তু তোমাদের জীবনে কিন্তু প্রধান মোড় মানে এবার তুমি কোথায় পড়বে যেমন ঠিক ক্লাস টেনের পর একটা ডিসিশন নিতে হয় যে সায়েন্স নেবো না আর্টস নেবো না কমার্স নেবো তো সেটা তো এই বছর ব্যাপারটা উঠেই গেল প্রায় বলতে পারো এই বছর তো অনেক সাবজেক্ট অনেক সিলেবাস তা তো জানো কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে কলেজে করবো না আইটিআই করব নাকি ভোকেশনাল কোর্সে যাব না কমার্স লাইনে যাব না বিবিএ করব এম বিএ করবো না এই যে অনেক যে চিন্তা ভাবনাগুলো থাকে তাহলে এটা আমরা কোন লাইনে যাব তো তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে রেজাল্টের উপর ডিপেন্ড করে প্লাস তোমার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে তুমি কোন সাবজেক্ট নিতে পারো কোন সাবজেক্ট তোমার জন্য ভালো হবে সেগুলো আমরা এর একটা পরের ভিডিওতে ছোট্ট করে আলোচনা করব। তো এখনকার মতো ভিডিও এই পর্যন্তই তো নেক্সট ভিডিওর জন্য আমরা অপেক্ষাতে থাকবো